রয়্যাল হার্ট, একটা রয়্যাল ফিলিংস নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি কিছু ভেতরে খাবার বা মেনু আছে। রয়্যাল হার্ট উইথ রয়্যাল ফিলিংস। So welcome back to Manna's Macro channel. I hope you like this video. আর যারা নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো প্রথমবার, চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, নাহলে লাইক তো করে দিও, আর পাশে ছোট একটা বেল আইকন অল প্রেস করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তখন নোটিফিকেশন পেয়ে যাও। পুরো রইল, পুরো ভিডিওটা দেবো উইদাউট স্কিপ করে। খাবার কি কি আছে, ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি তিনটেই রয়েছে, তো সেটা আমরা এখন এখানে দেখাবো আপনাদের। তো চলুন, রয়্যাল হার্ট, একটা রয়্যাল ফিলিংস নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি কি কি ভেতরে খাবার বা মেনু আছে। রয়্যাল হার্ট উইথ রয়্যাল ফিলিংস। ঠিক আছে, চলুন আমাদের সাথে, নেক্সট আমরা কাজ। আমিও আছি সাথে, চলো। এই যে হচ্ছে, এখন ওপরটা হয়নি, ওপরটা হচ্ছে আর কি, হবে জানি না, হোটেল ফোটেল হবে কিছু। তো এই হচ্ছে, অনেক ক্রাউড দেখতে পাচ্ছ, অনেক গাড়ি, তো চলো। এক্ষুনি আমি দিচ্ছিলাম, এখানে একটা ফটো তুলবো। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে লিপস্টিকটা চলে যাবে আমার। আমি একবার এসে, একবার অলরেডি ব্লগ হয়ে গেছে। হ্যাঁ, এটাতে ভেতরটাতে একটু ইয়ে থাকবে, ভেতরটাতেই বসে। এটা তখন ফাঁকা ছিল, এখানটাতেই বার্থডে পার্টি হয়েছে। হ্যাঁ চলো বসে পড়ো। অলরেডি আমরা রয়্যাল হার্টের মেনুটা আমাদের সামনে চলে এসেছে, তো এদের বেসিক্যালি যেগুলো আমরা পৌঁছি না, আমি দেখাচ্ছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেনু কার্ড, চাইনিজ, এই হচ্ছে মেনু কার্ড। তো আমরা যেগুলো অর্ডার করলাম সেটা হচ্ছে জাস্ট বাটার নান, এবং তার সাথে হচ্ছে একটা পনির বাটার মশালা। চাইনিজে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে একটা নতুন আইটেম সেটা হচ্ছে চিকেন নুন চাস, যেটাতে একটুখানি আপনার স্পাইসি থাকবে, স্পাইসিও থাকবে, মাশরুম থাকবে, মাশরুম, হ্যাঁ, চিকেনের ফ্লেভার থাকবে। তো ওকে, আমরা রিভিউ দেব। হ্যাঁ রিভিউ দেব কেমন হয়। তো আমি অলরেডি দুবার চলে এসেছি, এখানে ওদের ফার্স্ট টাইম নিয়ে আসলাম। আজকে রূপমদার ট্রিট ফ্রি দিচ্ছে আমাদের, এটা হচ্ছে হোলি, হোলি স্পেশাল, হোলি স্পেশাল। ভাইকে মিস করছি আমি আপাতত, সাথে মা আছে, আমি সাথে, এই যে মা আছে, এখনো রং রং ওঠেনি, আমারও ওঠেনি, তাও এই অবস্থা। রং নয়, আবির খেলেছি। হ্যাঁ, আবিরের মধ্যে আজকাল আসলে রং লাগানো থাকে, রং মিক্স করা থাকে, এগুলো আবিরের রং। হ্যাঁ, কি করবো, আমরা যতই অর্গানিক, হোলির হোলির একটু রং থাকা ভালো, মানে হোলি যে খেলে একটু রং না থাকলে বুঝবে কি করে যে হোলিটা চটনালে তো একদিনই উঠে গেল, মানে হোলি খেলার মজাটাই থাকলো, তাই নাকি? সেই বলে সেই বাত। তো আজকে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে, পড়ছিল বাইরে, একটা সুন্দর ঠান্ডা ওয়েদার আছে, পারফেক্ট ফর, ইউ নো, মানে দিকে প্রচন্ড গরম ছিল, ঠান্ডা হয়ে গেছে। আমরা একদম ভেতরের রুমে, এখানে একটা রুম আছে, মানে স্পেস আছে, আর ঢুকে একটা জায়গা আছে দেখালাম, আমরা একদম নামের সাথে সুন্দর মিল আমরা দেখতে পাচ্ছি। এবার প্লেটস বা ওদের যে সমস্ত ব্র্যান্ডের ছাপ থাকে সেটা দেখা যাক, খাবারগুলো আসার পর বুঝে যাবে যে কী কী জিনিস হয়েছে। চলুন থাকুন আমাদের সাথে, খাবারগুলো রিভিউ করে দেখি। আমাদের খাবার চলে এসেছে, উনি সার্ভ করবেন, আর আমরা খেয়ে তারপর রিভিউ দেব। ভেজ রাইস, চিকেন,
নতুন একটা আইটেম দাদা ট্রাই করতে বললো, আমরা ট্রাই করে জানাবো। সার্ভ করে দেবে? দাও কি বলবো, পনির দিচ্ছে আর কি, পনির বাটার মশলা, পনির বাটার মশলা ইয়া ডেকোরেশন উপরে, আই থিং এটা গিয়ে ডেকোরেশন, ওই ওই কি বলে আরে গ্রেভি, গ্রেভি ডেকোরেশনটা, ক্রিম 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 আর ওই চিজ দিয়ে হাতটাই আগে আছে। কে 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 রিভিউ কেরকম পনিরটা খেয়ে দাঁড়াবে না, স্পুনটা দিয়ে পনিরটা খেয়ে দাঁড়াবে, সাইজটা বেশ বড়, হ্যাঁ ঠিকই আছে, বলি আছে যেরকম হয় নরমাল, থিকনেস মোটামুটি, খুব বেশি স্পাইসি গ্রেভিটা থিকনেস আছে, টেস্টটা কি রকম ভালো, কোনটা খে কোনটা নানের সাথে খেয়ে দেখি, কি রকম ইন্ডিয়ানের যে স্বাদ থাকে, হ্যাঁ ইন্ডিয়ান ব্যাপারটাকে মেনটেন রেখেছে, বেশি স্পাইসি না, ঠিক আছে বেশি স্পাইসি না, ঠিকঠাক বাটার প্লাস বাটারের পরিমাণটা ভালোই দিয়েছে, অনেকদিন পর সফটনেসটা দেখো, বাহ মানে চাই না, আমি নিচ্ছি চিকেন, কি নাম এটা, চিকেন ওয়েস্টার সস, অনেক গরম আমি খাবো কি করে, গ্রেভিটা খাচ্ছি আমি জাস্ট দেখতে চাইছি চিকেন, চিকেন উপরে কোডিংটা কতটা কত, না ঠিকঠাকই আছে, চিকেনের চিকেনের কোডিংটা ভালোই আছে, আমি ভেবেছিলাম কোডিং টোনে মোটা করে দেওয়ার জায়গায় মানে ঠিকঠাক সাইজ, তবে একটা জিনিস মাশরুম আর চিকেন দুটোই একসাথে, মাশরুম খেয়ে কালো কালো মাশরুম ছোটো ছোটো করি, বাস বাস অল্প থাক, তারপর থাক না আমি পরে না, থাক আমি নিয়ে নিচ্ছি, নিয়ে নেবো নিয়ে নেবো, হ্যাঁ হ্যাঁ ফ্যাটের ইচ্ছা দেখি না, ফাইন দিস ফ্রেশ ফ্রাইডেস, হোয়াটস দিস, এটা কি বুঝতে পারছি না কোনটা কি, একটু করে দিই, এটা দিয়ে করে ফ্রাইড রাইস,
ভালোই হবে। চিকেন ওয়েস্টার্ন ওয়েস্টার্ন সস প্রাইস উইচ ইজ 230 আই থিঙ্ক না চিকেনের এটা ছপিস loud man no we can eat the broccoli veggies jeta veg fried rice because it's yeah so there you go okay good bhalo ratings আমি তো 7.5 দেবো। আচ্ছা যাই হোক, আপনারাও আসুন রয়্যাল আর্টে একটা রয়্যাল ফিলিং নেওয়ার জন্য। আরও অনেক আইটেম আছে, আইটেম তো এটা একটা নতুন আইটেম খেলাম এই মাশরুমের সাথে। যা চিকেন, হ্যাঁ মাশরুমটা কীরকম? মাশরুমটা যেরকম হয় নর্মাল হয়, মোটামুটি চাইনিজের অথেন্টিক ব্যাপারটা। এইটা আমি নিলাম, এটাও নিল, মা অলরেডি বাটার স্কচ নিয়ে নিচ্ছে। তবে আর কি সত্যি মার্মন্দি ও তোর এটা, তোর এইটা আমার এটা চকলেট আর ওটা পেস্তা। সত্যি মার্মন্দি একবার ট্রাই করে দেখছি, বাকি মা বাইরে চলে গেছে খেতে খেতে, এই ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মা ওইখানে। বাটার স্কচটা কিরকম? আজকের ব্লগটা এই অবধি ছিল, নেক্সট ব্লগ সতীমার মন্দির, তারপরে আমরা যে রাতে গেলাম সেই ব্লগটা আসতে চলেছে। ততক্ষণ অব্দি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সতীমার ব্লগ, স্টে টিউনড। খুব ইন্টারেস্টিং ব্লগ করেছি কিন্তু, অনেক নতুন নতুন জিনিস কভার করেছি, তো ওটা দেখো না।